শ্রী দর্শক আসসালামু আলাইকুম বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগেল লাওরে আমাদের সঙ্গে আছেন লিঙ্কন সিন সলিসিটার্স এর প্রিন্সিপাল ব্যারিস্টার নাজির আহমেদ ব্যারিস্টার নাজির আহমেদ আমরা বিরতির আগে কথা বলছিলাম আপনাদের সিটিজেন অ্যাক্ট বাংলাদেশের সিটিজেন অ্যাক্ট নিয়ে যেটা প্রপোজড সিটিজেন অ্যাক্ট যেটা নিয়ে আপনারা অনেক প্রস্তাবনা দিয়েছেন বাংলাদেশ হাই কমিশনে এখন সর্বশেষ আপনারা যেটা বলতে চাচ্ছিলেন কয়েকটা বিষয়ে আপনারা অ্যামেন্ডমেন্ট চাচ্ছেন যে এইগুলো হলে আর কোনো কোশ্চেন থাকবে না তো লাস্ট আপনি যদি আবার একটু আমাদেরকে যদি আমরা যেটা বিরতির আগে বলছিলাম যে তিনটা ব্যাপারে প্রধানমন্ত্রী তো বলছেন যে এটা রিভিউ করা হবে আর আইনমন্ত্রী ঘোষণা দিয়েছেন একটা সেমিনারে তিনটা ব্যাপারে ওনারা কনসিডার করবেন তো আমরা কথা হচ্ছে যে আরও কয়েকটা ব্যাপার কনসার্ন আছে তো আমি বিরতির আগে বলছিলাম বিশেষ করে ওই যে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে এত জার্গন বা এত কমপ্লেক্সিটি না হয় সিম্পল মা বাবা বাংলাদেশি সিটিজেন হলে তার ছেলে বা মেয়ে বাচ্চা বাংলাদেশি নাগরিক হবে এরপরে বলছিলাম যে প্রজাতন্ত্রের কোনো কর্মক্ষেত্রে ডুয়েল ন্যাশনালরা আবেদন করতে পারবে না এটা কিন্তু মারাত্মক প্রভিশন এটা কনস্টিটিউশনের সাথে ডাইরেক্টলি কন্ট্রাডিক্টরি এটা চ্যালেঞ্জ করলে টিকবে না কোর্টে সুতরাং এইটাও থাকা উচিত নয় এরপরে বলছিলাম যে আইদার এটা আপিল রাইটের সুযোগ দেওয়া হোক নাগরিকত্ব দেওয়ার বা নেয়ার ক্ষেত্রে অথবা জুডিশিয়াল ইনসাইটের জন্য কোর্টের মাধ্যমে এটা দেওয়া হোক আর বলছিলাম যে এক্সিস্টিং আইন যেটা আছে পেনাল কোডে এবং সিআরপিসিতে ক্রিমিনাল প্রসিজার কোডে ওইটা এনাফ ডিল করার জন্য যে কোনো ক্রাইম বা অপরাধ নতুন করে আবার নন ভেলিফুল অফেন্স এখানে আনার দরকার কোনো দরকার নেই এরপরে সাথে এক বলছিলাম যে এত কঠিন কন্ডিশন নিয়ে আসতে পারে গভর্নমেন্ট চাইলে গেজেট নোটিফিকেশনের দ্বারা পার্লামেন্টের যাওয়াই লাগবে না ওইটাও রাখা দরকার নাই ডিলিট করে দিলে হলো আর কিছু টাইপিং এরার আছে কিছু সেন্টেন্সগত বোল্টুর আছে এগুলো ঠিকঠাক করলে মোটামুটি আমি মনে করি যে একটা যুগোপযোগী আইন হবে আর কি আচ্ছা আমরা এটা নিয়ে আরও আলোচনা করব আপনার কাছে আমাদের অনেক বিষয় জানার আছে যেহেতু আপনি এটা নিয়ে ক্যাম্পেইন করছেন আমরা এই মধ্যে একটা কল নিয়ে নিব আমাদের সাথে একজন কলার আছেন জি কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম আমার কলেজ গেছে তারা আমার এলিগেশন আনছে ছয় এক ইস্যু তো এর বিচে আমি 2012 বিয়া করছি ওদের ব্রিটিশ আমার সংসার মানে ঠিক আছে আর যখন আমার ভিসা রিভিউ হয়ে যায় তখন আমার ওয়াইফে মানে বাদে গিয়ে আল্লাহ জানেন কি তা নামাইতে বাদে আমার বিরুদ্ধে এলিগেশন আনছে ডোমেস্টিক ভায়োলেন্স তো আমার ফোর মান্থ ইনভেস্টিগেশন করতে পুলিশে কোনো ফাইতে না আমার ডিসচার্জ করতে আবার আমি এর ভিত্তিতে কোর্টে অ্যাপ্লাই করছি এরপরে FLR FP আমি অ্যাপ্লিকেশন করছি ও ফুরির আন্ডারে আমার ফুরিও ব্রিটিশ সিটিজেনশিপ ব্রিটিশ পাসপোর্ট ওষুধ বানাইছি এরপরে আমি ফ্যামিলি কোর্ট আমি চাইল্ড কন্ট্রাক্ট হলে অ্যাপ্লিকেশন করছি তখন কোর্টে ফ্যাক্ট ফাইন্ডিং প্রায় দেড় বছর হরিয়া হয়েছে এরপরে আমার টেম্পোরারি কন্ট্রাক্ট দিছে তো টেম্পোরারি করার পরে আমি দুইবার গেছি আরবার টেম্পোরারি করে গেছি ব্যাক টু রিটার্ন কোর্টও তখন কোর্টে আবার আমার এটা এক্সটেনশন করছে টাইমে তো কইছেন আবার যাই আইও তো আবার গেছি তখন আবার এক্সটেনশন করছেন এখন ইয়েস্টারডে ফাইনাল হিয়ারিং করি আমারে এখন ফুললি কন্ট্রাক্ট দিছেন এন্ড দেন আমি ওভারনাইট কন্ট্রাক্ট হাফ উইক নেক্সট ফেব্রুয়ারি 2018 থেকে আমার ফুরি আমার হাফ উইক তা ওটা আমাকে হাফ উইক মার গেছে এখন আমার কোয়েশ্চন হইলো আমার তো এখন ফ্যামিলি মুভি আমার অ্যাপ্লিকেশন তো ওটা রিফিউজ করছে আপিলও রাইট দিছে আপিল এখন লঞ্চিং আছে তখন আমরা আবার সিটি লেখছি কাদের কেস আউটকাম হওয়ার পরে আমরা লেটার লেখছি বা ট্রাইব্যুনাল লেটার লেখছি এখন আমার লাস্ট সেপ্টেম্বর 2016 আমরা আপিলে মানে অ্যাপ্লিকেশন করছি এখনো পর্যন্ত কিছু জানাইছে না আমার ভাইসটা প্রশ্ন হইল যে আমার বাড়িটারে সলিসিটারে কই যে হোম অফিসে আমার যে এখন নতুন যে আইসে হাইকো ফাইনাল হিয়ারিং ইয়া যে আমার কন্ট্রাক্ট ফুললি পাইছি ওটা হোম অফিসে দিলে আমার রিকনসিডার করবো আপিলও যাওয়া লাগতো নাও পারে এখন আমি আপিলও গেলে কি তা আমার কি তো হইব ওটা আমি জানতাম চাই আপিল তো লজ করে লইছ না নি জি 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 আচ্ছা না ঠিক আছে আপনার যে সলিসিটার বা বারিস্টার সাথে যেটা অ্যাডভাইস করছো খুব ভালো অ্যাডভাইস করছো কারণ হোম অফিসের সিদ্ধান্ত দিছিল তখন আপনার এই যে পার্মানেন্ট কন্ট্রাক্ট অর্ডার আসিল না মাত্র গতকালকে হয়েছে তো ও সিদ্ধান্তের এগেনস্টে আপনি আপিল করছেন
আপিলটা এখন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে হিয়ারিং হইব। সো ইন দ্য মিনটাইম আপনার একটু চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস হয়ে গেছে এবং এটা ভালো আপনার লাগে যে টেম্পোরারি কন্ট্রাক্ট অর্ডার থাকি এখন পার্মানেন্ট কন্ট্রাক্ট অর্ডার দিছেন, চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার দিছেন কোর্টে। সুতরাং এই যে চেঞ্জ হয়েছে ওটা জানা, ইয়া যদি হোম অফিসে ইনফর্ম করেন, অনেক সময় আছে যে তারা অরিজিনাল সিদ্ধান্ত উড্র করিয়া তারা আপনার হয়তো ডিসক্রিমিনেশন লিভ দিলাইতে পারে। এর লাগে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সলিসিটার সাহেব বা রেজিস্ট্রার সাহেব যেটা হয়েছেন ও অনুপাতে হোম অফিসে ইনফর্ম করুক খুব সুন্দর করে কোর্টের অর্ডারের কপি দিয়া এবং একটু এক্সপ্লেন করিয়া, এমনও তো হইতে পারে হিয়ারিংয়ের যে ব্যাপারটা লিয়ে নাও যাওয়া লাগতে পারে। কারণ কোর্টও হিয়ারিংও গিয়া যে একটা আপনি অ্যাচিভ করতে হইতো বা ফাইতে হইতো, এটা যদি আপনি হোম অফিসে রিকনসিডার করে দিলা তো ভালো, আপনার সময়ও বাঁচবো কোর্টও বাঁচবো, অ্যাংজাইটি এবং স্ট্রেস থাকবে আপনি বাঁচলা। তো আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ কলার, আমরা আশা করবো আপনার উত্তর পেয়ে গেছেন। আমরা পরবর্তী কলার কে আছেন আমরা দেখছি। জি কলার, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, কলটা ড্রপ হয়ে গেছে। আমরা আবার ওই বিষয় নিয়ে আলোচনা করি। আপনি এই ক্যাম্পেইন নিয়ে আপনি কিন্তু ইতালিতেও গিয়েছিলেন, আপনি আলোচনা করেছেন আমাদের কমিউনিটির লোকজনের সাথে, আপনি ওইখান থেকে কিরকম রেসপন্স পেলেন? ওনারা কি বলছেন? মনে করেন আমরা ইতালিতে একটা বিরাট সেমিনার অ্যাটেন্ড করেছি এবং প্রায় 300 লোকের মতো সেখানে প্রেজেন্ট ছিলেন, প্রবাসী বাংলাদেশি মিলানে আর কি। এবং ওই নিউজটা বাংলাদেশের জাতীয় পত্রিকা ডেইলি স্টারে ফটো সহ কভার করেছি। জি আচ্ছা, হিউজ রেসপন্স, হিউজ এনথুসিয়াজম। আপনি মুশির সাহেব, এই ইস্যু নিয়ে আমি যত জায়গায় গিয়েছি, পলিটিক্যাল অ্যাপিলিয়েশন ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাপিলিয়েশন সবাই কিন্তু এটাকে স্বাগত জানিয়েছে। কারণ এই ইস্যুটা তো কোনো দলীয় ইস্যু নয়, কোনো গোষ্ঠীগত ইস্যু নয়। প্রবাসী যারা আছে, দেশের বাইরে যারা আমরা বসবাস করছি, বিশেষ করে ডুয়েল ন্যাশনাল, সবাইকে এই আইন এফেক্ট করবে। সুতরাং এখানে কে বিএনপি করলো, কে আওয়ামী লীগ করলো, কে জাতীয় পার্টি করলো, কে জামাত করলো, কে এই দল করলো, কে সেই দল করলো, এটা কোনো ব্যাপার নয়। এই আইন যদি সঠিকভাবে পাশ না হয়, সঠিক স্বার্থ রক্ষা করে যদি পাশ না হয়, তাহলে সবাইকে, এটা মুখ চেনে দল চেনে কিন্তু এটাকে এফেক্ট করবে না। এই জন্য যত জায়গায় গিয়েছি, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বিলিফস নির্বিশেষে আমরা স্পন্টেনিয়াস রেসপন্স পেয়েছি এবং কোপারেশন পেয়েছি। আমি কার্ডিফে গিয়েছি, বার্মিংহামে গিয়েছি, আমরা পোর্টসমাথে গিয়েছি। আবার 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 এই আলোচনায় আসবো, একটা কল নিয়ে নিচ্ছি এই মুহূর্তে। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমরা শুনছি, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব। জি, তো আমার B1 সার্টিফিকেট আছে, তো B1 সার্টিফিকেটটা 2014 এ, তো আমি তো জানতাম যে 2013 এর 28 অক্টোবরের পরে যারা সার্টিফিকেট পায় এই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করা যায়, তো আমারটা 14 এর সার্টিফিকেট, এটা কি আমি অ্যাপ্লাই করতে পারবো? আমার কোন বোর্ডের কোনটা, কোন বোর্ডের সার্টিফিকেট? ইংলিশ সার্টিফিকেট। জি বুঝতেছি না, আপনি পরিষ্কার করে আপনি ওই সার্টিফিকেট দেখলে পাবেন নাকি? যদি আপনার এটা ট্রিনিটি কলেজ লন্ডনের না হয়ে থাকে, তাহলে এটা দিয়ে হবে না। সিম্পল, আপনাকে নতুন করে করতে হবে, আইদার ট্রিনিটি কলেজ লন্ডন অথবা ILTS, এই দুইটার একটা হতে হবে আর কি। সিটিং গিল্ড এখন আর হচ্ছে আর হবে না, তখন হয়তো হতো, কিন্তু এখানে সময়ের ব্যবধানে অনেক চেঞ্জেস আসছে। তো মুদ্রা কথা হচ্ছে যে এখন যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন বিদ্যমান আইনটা হবে আপনার জন্য প্রযোজ্য। আপনি 2013 সালে 14 সালে কি করছেন বা কোনটা ছিল, এটা কোনো ব্যাপার নয়। এখন কুর বিদ্যমান আইন অনুযায়ী B1 লাইফ ইন দ্য ইকুইটাস লাগবে, আর B1 করতে হবে আপনার ওই ট্রিনিটি কলেজ লন্ডন অথবা ILTS এর, এর বাইরে হবে না। আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে, আমরা পরবর্তী কল নিয়ে নিব। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, আমার নাজিরের কাছে একটা প্রশ্ন আছে। জি, উনি শুনছেন, আপনি প্রশ্ন করতে পারেন। জি আচ্ছা, ঠিক আছে। আমি আমার বাচ্চার লাগে একটা সিটিজেনশিপ করে অ্যাপ্লাই করেছিলাম লাস্ট মান্থ, তো তারা পাইছে, ইমেল দিয়ে জানাইছে আমার পাইছে। লাস্ট টু উইক আগে আমার কাছে একটা চিঠি এসেছে যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিবার লাগে ও বাচ্চার, তো পোস্ট অফিসে গিয়া, তখন আমি পোস্ট অফিসে লইয়া গেছি বাচ্চার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার, তখন তারা ফিঙ্গারপ্রিন্ট লইছে না, কইছে মার ফটোগ্রাফি আইডি লাগে।
আমি বাচ্চার পাসপোর্টের লাগে আমার পাসপোর্ট বায়োমেট্রিক কার্ড সব পাঠাই দিছি তখন আর আমি দিতাম পারছি না ফিঙ্গারপ্রিন্টটা তাই আমি লগে লগে ইমেল করে তারারে জানাইছি বললেন ওলা ওলা আমার প্রবলেম হয়েছে আমি পাসছি নাই বাচ্চার ফিঙ্গারপ্রিন্ট দিতাম তারা কথা হইলে এখন তারা কি তা ইমেলটা পাইছে কি না আমি তো কিছু জানাইছে না তারা আমারে আর আমার ইমেল কি তারা পাইলো নি আবার তারা লেটার লিখতেও না করছে দিতাম না এখন যদি 15 ডেজ এর টাইম দিতে এখন যদি 15 ডেজ যায়গি তো আমার রিফিউজ করে দিবে নি আমার অ্যাপ্লিকেশনটা আচ্ছা আমার একটা গুড অ্যাডভাইস দিতা এখন আমার কিটা করার আছে এক নম্বর হইলো গিয়া যে বায়োমেট্রিক কাটর লাগে 15 ডেজ সময় থাকে তবে এটারে আবার এক্সটেনশন করানো যায় আরও 15 ডেজ সময় নেওয়া যায় এবং আপনি আবার 15 ডেজের লাস্টে গিয়ে দিতে পারেন তার মানে ইজিলি আপনি এক মাস সময় হয়তো পাবেন আচ্ছা আর দুই নম্বর হচ্ছে যে যদি বায়োমেট্রিক দিতে গিয়ে এমন কোনো ডকুমেন্ট তারা চায় যেটা আপনার কাছে নাই হোম অফিসে পাঠাইছেন আপনি যদি ওইটা ব্যাখ্যা করিয়া হোম অফিসে লেখেন হোম অফিসে টাইম এক্সটেনশন করবো কারণ হোম অফিসে তো আনরিজার্ভেবল না তবে হ্যাঁ লেখাটা এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব ইমেইল এবং রেকর্ডের ডেলিভারি দুইটা দিয়ে আপনি লিখবেন যাতে করে দুইটার প্রমাণ আপনার থাকে ভবিষ্যতে কোনো সময় চ্যালেঞ্জ হলে বা তারা যদি কোনো ধরনের রিফিউজ হয়ে যায় তো আপনি এটা চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনি অন টাইমে ইন টাইমে আপনি তাদেরকে নোটিফাই বা ইনফর্ম করেছেন জি তো আপনার চিন্তা করার তেমন কোনো কারণ নাই জি অশেষ ধন্যবাদ জি ধন্যবাদ ধন্যবাদ কলার আমরা পরবর্তী কল নিয়ে নিব কলার কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম জি আমার প্রশ্নটা হচ্ছে যে 10 ইয়ার্স পার্টনার রুটে ভিসা এক্সটেনশনের জন্য ইংলিশ সার্টিফিকেটের প্রয়োজন আছে কিনা একটু মেহরবানি করে বলুন আপনি আর কোনো প্রশ্ন আছে না জি না জি 10 ইয়ার্স 10 ইয়ার্স রুটে আচ্ছা ইংলিশ সার্টিফিকেট আচ্ছা নরমালি ডিসক্রিশনারি লিভ বা 10 ইয়ার্স রুটে অথবা ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে এগুলোতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট রিকোয়ারমেন্ট না আচ্ছা নর্মাল ইমিগ্রেশন রুলে এফএলআর এম যখন ইউজ করবেন তখন আপনার বি ওয়ান বা বি টু সরি এ ওয়ান বা এ টু অথবা ইন্ডিফিনিট লিভের জন্য বি ওয়ান এগুলো কম্পালসারি কিন্তু কেউ যদি ডিসক্রিশনারি লিভের জন্য আবেদন করেন কারণ তারটা তো ট্রেডিশনাল রুলসের বাইরে ইএক্স ওয়ান ইএক্স টু এগুলার আন্ডারে সুতরাং 10 ইয়ার্স রুটে করলে ওইটা লাগে না ইংলিশে করতে পারলে ভালো ইম্প্রুভ করেন কোনো সময় যদি আপনি ইন্ডিফিনিট লিভ পান এরপরে যদি সিটিজেনশিপ পেতে হয় সেটা তো লাগবে আচ্ছা সুতরাং আপনাকে আগ থেকে করাটা বা আগ থেকে ওই প্রসেসে থাকাটা ভালো ভালো কিন্তু ওইটা রিকোয়ারমেন্ট না আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কলার আমরা আশা করব আপনার উত্তর পেয়েছেন আমরা পরবর্তী কল নিয়ে নেব হ্যালো কলার আসসালামু আলাইকুম Me and my wife have been married for three and a half years now. Okay. And she's got a Bangladesh passport with 5 years permit. I still don't know what's the process because I'm a British citizen. She doesn't have a residency card. So what's the process? So what is your wife's status at the moment? She's a Bangladeshi. Well, what status does she have in the UK? She's from Italy. She's from Italy? That's correct, yes. Is she Italy citizen? Yes, she is, yes. But the thing is, she's waiting for Italian passport. She hasn't got Italian passport yet? No, she hasn't, no. Well, then she is not Italian citizen yet because she wouldn't be able to prove that she is Italian citizen. Well, okay, but because she's got on the Bangladeshi passport, say she's got 5 years. Visa. Okay, 5 year residence correct, residence yes. permit she has got. Yeah, that's correct. You can open a business or you can work as well. So, what is your question? My question is because her thing expires next year and we're legally married. What happened? What's the process? Because okay. And normally what she needs to do, if she got British Italian citizenship by then, before she her leave expired, then she is able and entitled to stay here as a European national, EU national, because she is Italian national anyway. Right. But if she hasn't got that document, and if she is here, then she would be required to apply as your spouse. And for that,
purpose, she would be required to fulfill 18,600 requirement, financial requirements. Mm-hmm. Otherwise, application will be refused. So what she needs to do, either she can apply as a spouse of you because you are a British citizen. Mm-hmm. And because you are a British citizen, and if she wants to apply as a spouse of a British citizen, mm-hmm. she would be required to fulfill domestic UK immigration rule. Mm-hmm. However, if she wants to rely on EU law, then she would be required to get her Italian nationality passport, and then she would be entitled to stay as long as she wants mm-hmm. as a EU national. I hope you got the answer. Okay, brother. Thank you very much for your call. We hope that you got your answer. And just in addition, if she wants to apply as a spouse of a British husband, mm-hmm. then she would be required to apply to the Home Office on FLR-M form, and she would be required to submit a lot of other documents like mm-hmm. financial requirements, mm-hmm. payslip, bank statement, employer's letter mm-hmm. for the specified period, mm-hmm. showing that she meets financial requirement. Mm-hmm. She would also be needed to submit proof of relationship, marriage certificate, and that mm-hmm. he and herself have been living together, mm-hmm. and also she would be required to submit a proof of accommodation. Okay, thank you very much for your answering this question. Parbhuti, the call is caller. Assalamu alaikum. Hello, caller. Assalamu alaikum. আপনি প্রশ্ন করেন আমরা আমি অদেশ আইছিলাম স্টুডেন্ট ভিসায় 2010 আচ্ছা জি হ্যাঁ পরে আমি টিয়ার 2 সুইচ করেছিলাম টিয়ার 2 1 এন্ড হাফ ইয়ার্স দা হাফ ফ্রেম লাইসেন্সটা সাসপেন্ড হয়ে গেছিল তখন তারা আমার 60 ডেজ এর নোটিশ দিছিল 60 ডেজ এর ভিতরে আমি অন্য একটা টিয়ার 2 তে আমি সুইচ করেছিলাম অগত আমার আরো 3 বছরের ভিসা দিছিল ভিসার এন্ড ডেট আছিল গিয়া 16th অফ ডিসেম্বর 2016 তখন আমি 15th অফ নভেম্বর এক্সটেনশন লাগি ফাটাইছে আমার মাত্র 2 সপ্তাহের এক্সটেনশন আছিল আমি 1 বছরের কাজ দিয়া 36,000 স্যালারি দিয়ে এক্সটেনশন ফাটাইছিলাম আমার বায়োমেট্রিক সবটা দিলাইছি বাট তারা আমার 18th এর ভিতরে একটা লেটার দিছে যে এক্সেপশনালি কমপ্লেক্স এর কারণে আমরা 18th এর ভিতরে ডিসিশন নিতে পারলাম না একটু টাইম লাগবো পরে আমার 5 ইয়ার্স হওয়ার কারণে আমি আইএলআর এর অ্যাপ্লাই করেছিলাম ভেরিয়েশন করেছিলাম ওটা আছিল 1st of February প্রিমিয়াম সার্ভিস আমি গেছিলাম শেফিল্ড অফিসে তখন তারা হচ্ছে আমার একটা লেটার দেওয়া হয়েছে যে সেম ডে তারা ডিসিশন দিতে পারে না আচ্ছা পরে আমার জানাইবো আচ্ছা তো এখন পর্যন্ত আমি কোনো রেসপন্স পাইছি না তারা রেসপেক্ট আর মাঝে একদিন ফোন করছিলাম 2 সপ্তাহ আগে আমার ফুরানা রেফারেন্স সফটা দিয়া তখন আমার তারা কইছে যে ফাইলটা ফরওয়ার্ড করো হয়ে গেছে শেফিল্ড অফিসে মানে হোক 2-3 weeks হয়ে যার আমার কোয়েশন তো কতদিন লাগতে পারে বা আমি এখন ফেব্রুয়ারি 1 তারিখ দিছিলাম জানুয়ারির পে স্লিপ দিয়া ডিসেম্বরের পে স্লিপ দিয়া এখন আমার ফেব্রুয়ারির যে পে স্লিপ হয়েছে মার্চের 1 তারিখ আমি পাইছি এগুলো আমি তারা রিফ্লেক্স করে দিতাম নি বা কিছু লেখিয়ে দিলে কিন্তু যখন আকাশ তুমি ফিজ নেই তখন অনেকটা মানে ইয়ে লাগে বিরক্তিকর লাগে যে আপনি নর্মাল ফিজ থেকে বেশি ফিজ দিয়ে গেলেন কিন্তু দেখা গেল যে তাদের টার্মস কন্ডিশন বা তারা যেটা বলছে আপনি সেম ডে কুইকলি স্পিড আপ মানি দিয়েও সেটা হলো না সুতরাং এটা একটা ফ্রাস্ট্রেটিং মোমেন্ট ম্যাটার কিন্তু আরেকদিকে হচ্ছে যে আপনার কেসটা সেম ডে সিদ্ধান্ত দেওয়ার মতো কেস না যেহেতু আপনার একটা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন আছে এবং অন্য জায়গায় আছে এবং আপনি হঠাৎ করে আপনি সেম ডে সার্ভিসে গেলেন শেফিল্ডে তারা কীভাবে সিদ্ধান্ত দেবে কারণ তারা তো ওই ফাইলটা কলব্যাক করে নিয়ে আসতে হবে এনে ওইটা যাচাই বাছাই করে এরপরে তারা চেক করতে হবে তো এই জন্য একটু সময় লাগতেছে
আমার মনে হয় যে আপনাকে ওয়াইট করতে হবে, এছাড়া আর কোনো অপশন নাই। তবে যদি আপনার ফার্দার বা বেটার কোনো এভিডেন্স থাকে তাহলে ওইটা আপনি অবশ্যই তাদের নজরে আনবেন এবং তাদেরকে পাঠাবেন। আপনি একটা সিম্পল চিঠি দিয়ে আপনার যে ফার্দার এভিডেন্স আছে ওইটা ক্লারিফাই করে আপনি পাঠিয়ে দেন, আপনার স্বার্থে বা আপনার পক্ষে আসতে পারে। এই ধরনের ডকুমেন্ট থাকলে কোনো মতে আপনি বসে থাকবেন না, আপনি ফরওয়ার্ড করবেন। আর ওই ফরওয়ার্ডের সাথে আপনি মাইল্ডলি একটু রিমাইন্ডার দিয়ে দিলেন যে একটু সিদ্ধান্তটা দেওয়ার জন্য আমি তো উইশ ইউ, আই উইশ ইউ বেস্ট অফ লাক। আচ্ছা, ধন্যবাদ অত্যন্ত সুন্দর করে আনসার দেওয়ার জন্য। আমি এই ক্ষেত্রে ওনার কোশ্চেনের সাথে আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমরা অনেকেই কুইক সার্ভিসের জন্য যাই, যে ফিসটা দেই, কুইক সার্ভিস দেওয়া হয় না, তাহলে কি ওই সার্ভিসের জন্য কি অ্যামাউন্ট ফেরত দেবে? না, নর্মালি তো ফেরত দেয় না, কিন্তু এইটা দু ক্ষেত্রে দুইটা সাইড। এটা হচ্ছে দেখেন যে তাদের তো এই ধরনের ডকুমেন্টস তারা স্পষ্ট করে বলবে যে এই ধরনের অ্যাপ্লিকেশন আমরা সেম ডে সার্ভিসে নিতে পারবো না, তখন তার অ্যাপ্লিকেন্টরা যাইতেন না, পয়সা দিতেন না। আপনি 400-500 পাউন্ড এক্সট্রা দিলেন, আপনি কষ্ট করে আপনি ইন পার্সন গেলেন, দেখা গেল যে আপনি সেম ডে সার্ভিসে পাচ্ছেন না। কোনো কোনো ক্ষেত্রে 2 মাস, 3 মাস, 1 মাস, কয়েক সপ্তাহ সময় লাগতেছে, তাহলে তো এই ধরনের অ্যাপ্লিকেশন নেওয়ারই কথা না। আর যদি আপনি সেম ডে সার্ভিসে যদি আপনি সিদ্ধান্ত দিতে না পারেন তাহলে যে ফিসটা পোস্টাল অ্যাপ্লিকেশনে আর প্রিমিয়াম সার্ভিসে যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটা উনি রিফান্ড দেবেন। তো আমার মনে হয় যে ওইটা উনি চেয়ে ওটা যদি ব্যাখ্যা করে যদি এখন না, ওটা পাওয়ার পর ওইটা করবেন। পাওয়ার পর যদি ওখানে কমপ্লেন সেকশনে অথবা হোম অফিসের একটা সেকশনে যদি ব্যাখ্যা করে লিখেন হয়তো পেয়েও যেতে পারেন। বলা তো যায় না। ধন্যবাদ অত সুন্দর আনসার দেওয়ার জন্য। আমরা একটা পরবর্তী কল নিয়ে নিব। জি কলার, আসসালামু আলাইকুম। সরি, কলটা ড্রপ হয়ে গেছে। আমরা আপনি আমরা শুনছি, আপনি প্রস্তুতি করতে পারেন। আমি আইসি দেশ 2015 আমার এক্সটেনশন 7 মাস বাদে। আচ্ছা, তো আমার ভাই প্রশ্ন, আমার একটা বেবি হয়েছে, তাই হেলথ বেনিফিট অ্যাপ্লাই করছেন তার ভাই তার নামে, আর চাইল্ড ট্যাক্স ফর্ম পার্টনার নেম চাই, এর লাগে দিস আমার নাম, তো এটা এক্সটেনশন কোনো প্রবলেম করবো নি? একটা প্রশ্ন, যদি করিয়ে থাকে তো এখন কিতা করতাম আমার হয় বা, আর যদি বাচ্চা এদেশে জন্ম হয় এবং ব্রিটিশ সিটিজেন হয় বা সেটেল পার্সন হয় তাহলে সে আন্ডার এজ থাকলে চাইল্ড বেনিফিট নিতে পারে। তো আপনার এক্ষেত্রে চাইল্ড বেনিফিট নিতে কোনো অসুবিধা নাই, তবে এই চাইল্ড বেনিফিটটা যেন আপনার হাজব্যান্ডের নামে আসে, কারণ আপনার নামে আসলে ইন প্রিন্সিপল সমস্যা হতে পারে, কারণ চাইল্ড বেনিফিট ইজ অলসো পার্ট অফ পাবলিক ফান্ড। সুতরাং ওইটা আপনার হাজব্যান্ডের নামে আসাটা হচ্ছে সবচেয়ে ভালো, কারণ আপনাকে যখন অ্যাপ্লাই করবেন তখন বলতে হবে যে চাইল্ড বেনিফিট নিয়েছেন কিনা না। তো স্বাভাবিক কারণে আপনার নামে আসলে আপনাকে বলতে হবে ইয়েস আমি নিচ্ছি, তো খামোখাই ঝামেলায় পড়বেন কেন? এই জন্য সেফ সাইড হচ্ছে আপনার হাজব্যান্ডের নামে আসবে। আর যেটা আপনি বলছেন ওয়ার্কিং টেস্ট ক্রেডিট বা চাইল্ড টেস্ট ক্রেডিট, দেখেন আপনার হাজব্যান্ড সেটেল পার্সন হিসাবে বা ব্রিটিশ সিটিজেন হিসাবে যে কোনো বেনিফিটের উনি এন্টাইটেলমেন্ট যেটা আছে ওইটা নিতে পারেন, কিন্তু আপনার কারণে যেন অতিরিক্ত বেনিফিট না নেন, এটা হচ্ছে আইন। যদি কোনো কারণে আপনার নামটা ইনক্লুড হয়ে যায় তাহলে দ্যাট উইল এফেক্ট ইউর অ্যাপ্লিকেশন। আর দেখেন আপনাকে প্রবেশনারি পিরিয়ড হিসাবে তারা 2.5 বছরের লিভ দিয়েছে, 5 বছর পরে ইনডিফিনিট লিভ পাবেন। তো এই 2.5 বছর বা 5 বছর আপনাকে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট মিট করা দরকার, যদিও অ্যাপ্লিকেশনের সময় আপনি শর্টার পিরিয়ডের ডকুমেন্টস দিলে হবে, কিন্তু নিয়ম তো হলো আপনি প্রবেশনারি পিরিয়ডটা আপনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা ফুলফিল করবেন, কারণ হোম অফিস তারা চেক করতে পারে রেলিভেন্ট সেকশনের সাথে। তো যদি 18,600 থ্রেশহোল্ড মিট করে এই পরিমাণ ইনকাম থাকার পর যদি উনি ওয়ার্কিং টেস্ট ক্রেডিট করেন এবং পায় তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি পাইলেন কম দেখাইয়া, পাইলেন কম ইনকাম করে পরবর্তীতে যখন অ্যাপ্লাই করবেন তখন এটা অসুবিধা হতে পারে, তারা রিফিউজ করে দিতে পারে। জি, আপনাকে অশেষ ধন্যবাদ, বুঝে শুনে নেবেন, কারণ আমি সবসময় বলে থাকি যে শর্ট টাইম স্যাক্রিফাইস করতে হবে লং টার্ম বেনিফিটের জন্য।
জি অবশ্যই হ্যাঁ আমাদের কমিউনিটি অনেকেই আছেন যারা এই সিচুয়েশনগুলো পার করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জি আমাদের সঙ্গে আরেকজন কলার আছেন জি কলার আসসালামু আলাইকুম সরি কলটা ড্রপ হয়ে গেল আচ্ছা যে বিষয়টা আমরা আলাপ করছিলাম যে আপনার সিটিজেনশিপের আমরা শুনছি আপনি প্রশ্ন করতে পারেন আপনার কথাটা বাঙ্গি বাঙ্গি আর আপনি একটু জোরে কউকা আর টেলিভিশন বন্ধ করিয়া আর কি আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতাম ব্রিটিশ আর লাগে তো অনেক ব্রিটিশ আর কেটা লাগে বিয়ার খাবিন ইংলিশ খান আর কি আপনার প্রশ্ন কি তা কউকা স্যার যে আমরা শুনছি প্রশ্ন হইলো আমার খাবিন ইংলিশ খাবিন ওখান আর কি স্যার অনেক কিটা করতাম পারমু আপনার বিয়া কি তা বাংলাদেশে রেজিস্টার হইছিল নি জি জি আচ্ছা অন্যান্য ডকুমেন্টের সাথে আপনার ম্যারিজ সার্টিফিকেট দেওয়া লাগবে কারণ ম্যারিজের ভিত্তিতে আপনি 5 বছর থাকা 3 বছরের আওতায় আপনি করবেন তো আপনি কইছেন যে বাংলা খান আছে ইংলিশ খান আর গেছে কোনো ব্যাপার না যদি বাংলা খান আর তো তখন সমস্যা হয়ে গেল অনেক কারণ বাংলাটা অরিজিনাল দেশ থেকে আইছে ইংলিশটা হয়তো তখন আপনি দেশ হয়তো বা দেশ অথবা ওখানেও আপনি ট্রান্সলেট করছেন আর গেছে কোনো অসুবিধা নাই কেন কোয়ালিফাইড ট্রান্সলেটর ইউকে অহরহ আছে অনেক আছে বাঙালি কমিউনিটির তাদের মাধ্যমে আপনি আপনার বাংলা মেরিট সার্টিফিকেটটারে ইংলিশ ট্রান্সলেশন করাইয়া এবার সিল চাপড় বানাইয়া রাখি দেবো কোনো অসুবিধা নেই ওটা দিলে হইব আর কি তবে বাংলা খান যদি আড়াই তো তাহলে আপনি ডুপ্লিকেট আনা লাগবো লাগলো অনেক দেশ থাকি যেখানেও মেরিট রেজিস্ট্রি হয়েছে আর কি তো বাংলা খান আড়াইছে না এখনও আছে তবে এই মেরিট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট পাসপোর্ট এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট এটা একটা সুন্দর করিয়া ভালো জায়গাতে রাখবা সেফ জায়গাতে রাখবা যাতে করে আড়ায় না এইটা অ্যাপ্লাই করার সময় সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে ইভেন পেনশনের ক্ষেত্রে কামর ক্ষেত্রে এরপরে বেনিফিটের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্ট দরকার হয় এগুলা লাগে এগুলো ভেরি ইম্পর্টেন্ট সেভ করে রাখবা আর এবার যেহেতু আড়াই গেছে ইংলিশ খান কোনো অসুবিধা নাই আপনি ট্রান্সলেট করে লোকা উদ্দেশ্য যে কোনো কোয়ালিফাইড ট্রান্সলেটর বা ইন্টারপ্রিটারের মাধ্যমে জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কলার আমরা আশা করব আপনার উত্তর পেয়েছেন আমরা পরবর্তী কল নিয়ে নিব জি হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম জি জি কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম বারিস্টার সাহেবের যে ফোন নাম্বারটা দিবেন প্লিজ জি আমাদের আমাদের দয়া করে আমাদের ডোনেশন হটলাইনে ফোন করে নাম্বারটি নিয়ে নেন পরবর্তীতে কল নিয়ে নিব জি কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম কোনা নহরলাম তে আপনি ইকরা টিভি করছেন ইকরা বাংলা টিভি ইকরা বাংলা জি আপনি কই করতে আসলা হ্যালো জি জি কলার আসসালামু আলাইকুম আমি তো তাইনোর নাম কোয়া লাগবো না তো তারা জানতা না কোন বারিস্টার তাইনোর নাম না চিননি জি ওনার নাম বারিস্টার নাজির হ্যাঁ বারিস্টার নাজ জি জি হ্যাঁ জি আমরা পরবর্তী একটা কল নিয়ে নেব জি কলার আসসালামু আলাইকুম আসসালামু জি ওয়া আলাইকুম সালাম We are on the cool studio. Yes. Hello? Yes, yes, brother. Yes, you are on studio. Oh, are we on the studio? Oh, sorry. yeah, so I just wanted to ask about the application process for a spouse visa. So I'm currently completing the form myself. And I've got all the supporting docs. I'm preparing all the supporting docs. I thought the application process was I do the form and submit in Bangladesh through the visa application centers. But I understand now it's online. So you have to complete the form online through visa for UK or something. And then I'm not sure if you submit or if you just print out through the website paper. And then submit your application in Bangladesh.
So I just want to understand the process. So what is your question? Because we are in live program and obviously we cannot explain everything in short time. I understand. Application process, if I want to explain to you and if you are able to understand, it will take about hour long discussion. But if you have specific things that you would like to know, ask us, we will try to help you. As you correctly said, application has to be submitted on time. Online, because previously application could have been sent directly to Bangladesh. Now, any application, every application has to be submitted online. So first thing that you could submit online application from here. And having submitted, you need to print out the application form and send back to your wife with other application form to be filled in by hand. With supporting document, your wife would have to submit in person to British High Commission, either Sylhet or Chittagong or Dhaka. And she needs to give her fingerprint and also the application fees. Do you have any more question? The surcharges, do you pay in Bangladesh? Yeah. She would have to go in person with all those documentary evidence, including the fees. But you can submit the application online. Okay, thank you. Thank you very much. I'm right to the job. Thank you very much, caller. We hope you got your answer. শুধু দর্শক আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরব আপনাদের প্রিয় প্রোগ্রাম লিগাল আওয়ার নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম